হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো দুপুরের লাঞ্চ সারি নিয়ে কিন্তু বসে পড়লাম তো আজকের লাঞ্চ শাড়িতে কী কী আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিও আর অবশ্যই লাইক করতে ভুলো না তো চলো দেখিয়ে দেবো তোমাদেরকে আজকের লাঞ্চ আমি কি কি মেনু নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ লাঞ্চ সারি সাজিয়ে নিয়েছি প্রথমে রয়েছে ভাত তারপরে রয়েছে কিন্তু ওখানে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বেগুন দিয়ে তারপরে রয়েছিল। ফুলকপি আলুর তরকারি তারপরে ছিল কিন্তু রূপচাঁদ মাছের ঝাল তো প্রথমেই কিন্তু মাছের তেল দিয়ে সুন্দর করে খেয়ে নেব তো আজকে অনেক দিন পর মাছের তেলটা হয়েছে তো খেতে ভালোই লাগছে কিন্তু তেলটা কম হয়ে গেছে মানে বাজারে সেরকম তেল পাইনি তো বেগুনটা অনেকটা কেটে ফেলেছিলাম তো যাই হোক এই দিয়ে এটা খেতে থাকি ভালোই লাগছে খেতে অনেকদিন পর খাচ্ছি তো তারপরে কিন্তু মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে আর এক হাতা ভাত নিয়ে নিয়েছিলাম এক্সট্রা তারপরে কিন্তু এবারে খাবো ফুলকপি আলুর তরকারি দিয়ে এটা নর্মালভাবেই করেছি কড়াইশুঁটি দিই নি কিন্তু তো ভালোই লাগছে ফুলকপি আলুর তরকারিটা ফুলকপিটা ভাপিয়ে আমি রান্না করি মানে জল ফেলে দিই সুন্দর লাগছে তো চলো খেয়ে নিই নর্মালি অসাধারণ হয়েছে ফুলকপি আলুর তরকারি তো কোনো কথা হবে না শীতকালের সিজনে তো এটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু চলে আসবো আমাদের নেক্সট আইটেম রূপচাঁদ মাছের ঝাল তো দেখো ঢেলে নিলাম পাতে দু পিস মাছ নিয়েছি একটা পেটির সাইড একটা দাগার সাইড তো সুন্দর করে ভাতটা মেখে নেব একদম দারুণ লাগে রূপচাঁদ মাছ তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও তো বাজারে খুব কম দেখা যায় সচরাচর দেখা যায় না খুব একটা আমাদের বাজারের কথা বলছি তো অন্যদের বাজারের কথা বলতে পারছি না আমি মাছটা খুব ফ্রেশ ছিল তো এই মাছটা দিয়ে কিন্তু ভাতটা খেতে ভালোই লাগছে আর মাছটা খুব তেল অয়েলি ছিল তো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো টাটা পেস্টটা কিন্তু ফলো করতে ভুলো না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই